হ্যাঁ, যেটা বলছিলাম যে শিকার কবিতাটা প্রথমে বনলতা সেন থেকে নেওয়া, পরবর্তীকালে এই শিকার কবিতাটা মহাপৃথিবী কাব্যগ্রন্থে জায়গা পায়। ধূসর পাণ্ডুলিপি বলছিলাম, ওটা ধূসর পাণ্ডুলিপি নয়, সেই মতো আসছিল না, সেই মতো মহাপৃথিবী কাব্যগ্রন্থে পরবর্তীকালে স্থান পায়। বুদ্ধদেব বসুর সম্পাদনায় তার পত্রিকায় এটা প্রকাশ পায়। বুদ্ধদেব বসু আর একজন আধুনিক কবি, খুব ভালো এবং সমালোচক কবি, সাহিত্যিক সমালোচক। কবিতার নামটা শিকার, এখন কার কে শিকার করছে, কি শিকার ইত্যাদি ইত্যাদি অনেক গল্প আছে। আরেকবার বলি এ প্রসঙ্গে, জীবনানন্দ দাশের কবিতাতে বেশ কয়েকটি বৈশিষ্ট্য ধরা পড়বে। প্রথম হচ্ছে যে দেশীয় শব্দ, তদ্ভব শব্দ, লৌকিক শব্দের প্রয়োগ দারুণভাবে। রবীন্দ্রনাথ যেমন নতুন শব্দ, অন্য রকমের শব্দ নির্বাচন করেন, কবিতাতে করেছেন। কথ্য ভাষা বা কথ্য শব্দ, তোমার আমার জীবনে, দৈনন্দিন জীবনের চারপাশে যে শব্দগুলো উঠে আসে, যে কথাগুলো উঠে আসে, যে ছবিগুলো উঠে আসে, আধুনিক কবি হিসেবে জীবনানন্দ দাশের কবিতাতে প্রতিফলিত। একটা চিত্রকল্প তৈরি করে ফেলে, চিত্রকল্প মানে একটা ভাষা দিয়ে, বর্ণনার মধ্য দিয়ে একটা ছবি, একটা একটা টোটাল একটা ছবি তুমি ধরতে পারবে। এখন কবিতা বা সাহিত্যের বর্ণনার মধ্য দিয়ে তোমার মেমোরিতে, তোমার স্মৃতিতে যখন একটা ইমেজ তৈরি হবে, একটা চিত্র তৈরি হবে, একটা ছবি তৈরি হবে, সেটা কল্পচিত্র, দ্যাট ইজ কল্ড চিত্রকল্প। এগুলো একটা আমরা বলে থাকি চিত্রকল্প, উপমা, অলঙ্কার ইত্যাদি ব্যবহার। এক্ষেত্রে জীবনানন্দ দাস অনেক বেশি সক্রিয় চিত্রকল্প নির্মাণে। দু নম্বর বলেছি সময় সচেতন, কবির কবিতাতে সময়টা অত্যন্ত অ্যাক্টিভ। কবিতার ভাষার বর্ণনার মধ্য দিয়ে তিনি সময়কে কালকে ধরে ফেলেছেন, ধরার চেষ্টা করেছেন। তিন নম্বর বৈশিষ্ট্য, জীবনানন্দ দাশের কবিতা শুধু পড়ার কবিতা নয়, কানে শোনার কবিতা নয়, পড়লাম শুনলাম ভালো লাগছে, চোখে দেখার কবিতা। কবিতা আবার চোখে দেখে কী হবে, প্রশ্ন তো এটাই, আমরাও যেটা শুনেছি, চোখে দেখার কবিতা কেন? কবিতাটা, কবিতার যে বয়ানটা, বুননটা দেখো, প্রথমে ভোর কবিতাটা বের করবে, কবিতাটা বের করে দেখবে যে কেমনভাবে পংক্তিগুলো, চরণগুলো সাজানো হয়েছে, একটা শব্দে একটা লাইন, ভোর। কবিতাটা ছবির মতো, তাই দেখতে, ছবি তো দেখতে হবে চোখে। কবিতার এই বলায় এই যে পংক্তিবিন্যাস, কখনো ছোট একদম, কখনো সমান সমান, আবার ছোট হয়ে গেছে, নদীর মতো এঁকে বেঁকে যেন যাচ্ছে, এই কারণে বলা হয়ে থাকে যে তাঁর কবিতা চোখে দেখার কবিতা। আর চার নম্বর বৈশিষ্ট্য, রূপজমোহ কবি সৃষ্টি করে। ছ নম্বর, প্রকৃতিকে অনেক বেশি সক্রিয়তা দিয়েছেন কবিতাতে চরমভাবে, কখনো রূপজ রূপ তন্ময় ভাবনা নিয়ে কবিতাকে তিনি গ্রহণ করেছেন। বিষয় যাই হোক না কেন, পটভূমি কবিতা, কবিতার পটভূমি নেচার। এছাড়াও ইন্দ্রিয় সচেতন কবি, এটা মনে রাখবো, ইন্দ্রিয় সচেতন কবি, কবিতার বলাতে একটা ইন্দ্রিয় সচেতনতা, চক্ষু, কর্ণ, এই যে শ্রবণ, দর্শন, স্পর্শ, এইগুলো যে, এই যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো ভীষণভাবে কবিতার, জীবনানন্দ দাশের কবিতায় ভীষণভাবে
সতেজ হয়ে উঠতে দেখা যাবে, এটা একটা বড় বৈশিষ্ট্য। সে কারণে কবিতা পড়তে পড়তে যে ফিলিংসটা তৈরি করেছেন ভাষা দিয়ে, সেই মতো আমার মনে হবে যে ঠিক ওই রকম আমি পাই কি না। একটু পড়ি, ভোর প্রথমেই বলা আছে, ভোর, ভোরের ছবি আমরা জানি, ভোরের নিসর্গ ছবি জানি, যদি বেলা করে ঘুমোলে ভোর পাবে না দেখতে, আমরা খুব কম ভোরই পাই দেখতে, ভোরবেলা ওঠার অভ্যাস তো নেই, রাত করে পড়াশোনা করো, সেই জন্যই আর বেলা করে উঠতে হয়, বেলা করে উঠতে হয়, উঠতে পারো না ইত্যাদি, কিন্তু ভোর অত্যন্ত পেলপ, অত্যন্ত চমৎকারিত্ব সৃষ্টি করে, অত্যন্ত নিরুত্তাপ, নিঃশব্দ নিরুত্তাপ পেলপ কোমল ভোর। কেন? ভোরবেলায় কোনো শব্দ নেই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কাজ পাখি পকালি ডাকে, প্রথম পাখির ডাকে ভোর হয়, তাতে খুব বেশি ডিস্টার্ব হই না, বিরক্ত হই না, কিন্তু মানুষের ডাকে যখন সকাল হবে, জীব জন্তু গাড়ি ঘোড়া অসংখ্য অসহ্য শব্দ দূষণ, তখন মেজাজটা যাবে বিগড়ে, কিন্তু ভোরবেলায় এত শান্ত, এত নির্জন, এত মনোমুগ্ধকর ভোর, প্রতিটা ভোরই অভিনব, রবিবারে ভোর, সোমবারে ভোর, মঙ্গলবারে ভোর এক নয়, এটা বলা যাবে না, কিন্তু নেচার প্রতিনিয়তই কিন্তু নতুনত্ব দেয়। বলো কী আছে স্যার, ভোর হয় চুপচাপ, হ্যাঁ হালসি শিগড়ে হাওয়া হাওয়া দেয় ইত্যাদি, না অতটা আমরা যদি তাই বুঝবো তাহলে তো আমি কবিতা লিখতাম। ভোর কেমন, আমি যে বললাম যে বর্ণনা কেমন চিত্রকল্প, আকাশের রং ঘাস ফড়িঙের দেহের মতো কমল নীল, আকাশের রংটা ভোরবেলাকার, ঘাস ফড়িঙের দেহের মতো কমল নীল, কেমন ফড়িং, ঘাস ফড়িং, ঘাস ফড়িং রং সবুজ, লম্বা লম্বা গঙ্গা ফড়িং বলি, তার দেহের মতো কমল নীল, কমল নীল, তার দেহটা নাকি কমল নরম, কবি হাত দিয়ে দেখেছেন, এই যে স্পর্শ অনুভূতি, স্পর্শেন্দ্রিয় বলেছে ইন্দ্রিয় সচেতন, এই যে স্পর্শ, ঘাস ফড়িঙের দেহের মতো কোমল আবার নীল, অ্যাডজেক্টিভ বিশেষণ প্রয়োগের অসাধারণ দূরদর্শিতা দক্ষতা ছিল, দুর্দান্ত। এমন প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথে ছিলেন না, তিনি অন্যরকম ছিলেন, বিভূতিভূষণ প্রকৃতিপ্রেমিক অসম্ভব, কিন্তু এনার কবি জীবনানন্দ দাশের প্রকৃতিপ্রেম একেবারে পুঙ্খানু খুঁটিয়ে ভেতরে ঢুকে যাওয়ার মতো ইত্যাদি। যাই হোক, মানে এত বিচক্ষণ, এত এত পরীক্ষা নিরীক্ষা প্রকৃতির ভেতরে, আকাশের রংটা কেমন না ঘাস ফড়িঙের, নীল কোমল, নীল সবুজ, আকাশের রং নীল, একটু নীল হালকা সবুজ ভাব, সব মিলিয়ে নীল আকাশটাই বেশি পাই, নীলচে সবুজ নীলচে এই যে ঘাস ফড়িংটা, তাহলে এই যে তোমাকে পৌঁছে দিল ওই জায়গাতে, তোমার তো ওই ঘাস ফড়িংটা নিয়ে ভাবতে হবে যে সে কেমন দেখতে, অথচ নরম সফট, চারিদিকে পেয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, চারিদিকে নোনা মানে আতা গাছ, পেয়ারা গাছের রং টিয়ার পালকের মতো সবুজ, মতো কেমন কম্পারিজম, টিয়ার পালকের মতো, টিয়া পাখির পালকটা সবুজ নয়, সবুজেরও আবার বিশেষত্ব আছে, হালকা সবুজ, গাঢ় সবুজ নয়, ভাষা ভাষায় সবুজ, বুঝে নাও টিয়া পাখির সবুজটা, পেয়ারা পাতার সবুজ রংটা ঠিক পেকে, একটু বয়স হলে পেয়ারা গাছের পাতার একটু বয়স হয়ে যাওয়ার পর সেই পাতাটার রংটা যেমন ওই পেয়ার টিয়ার পালকের রংটা ঠিক সেম, একটি তারা এখনো আকাশে জ্বলছে ভোরবেলা রাতের আকাশে, শেষ তারাটা, হ্যাঁ সেই শুক তারা জ্বলছে রাতের আকাশে, ওই এখনো রাতের অন্ধকারের সাক্ষ্য বহন করে চলেছে, সব সব গেছে, সব তারাই গেছে চলে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো জ্বলছে আকাশের তারা, কত বড় মাপের চিত্রকল্প, আকাশের তারাটা কেমনভাবে রয়েছে, যেমন পাড়াগাঁয়ে বাসর ঘরে, বিয়ের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো এখনো জ্বলছে,
জ্বলতে জ্বলতে কেমন সে ক্লান্ত। বাসর ঘরে নববধূর বাসর ঘরে যারা যারা থাকে তার প্রিয় সখীরা, তার এক সখীর, সেই সখীর, সেই সখীর গোধূলি মতির মেয়েটি, সে তার ভাগ্যটাকে তার সখীর বিবাহিত নববধূ সখীর সঙ্গে হ্যাঁ যেন মেলাবার চেষ্টা করছে, তেমন তারও এমন সৌভাগ্যের সূচনা কবে হবে গোধূলি মদির ম্লান মেয়েটির মতো। কোথায় পৌঁছেছে ভাবতে পারো? ইনি সেই হলেন জীবনানন্দ দাস। অথবা কেমন না, মিশরের মানুষই যেমন বুকের থেকে মুক্তটা, একটা মুক্ত তার মালা থেকে নীল মদের গেলাসে রেখেছিল, আমার নীল মদের গেলাসে, একটা মিথোলজি আছে মিশরী একটা প্রেমিক প্রেমিকার, একটা মিশরের কোনো একটা মিথোলজি, একটা কিংবদন্তি গল্প আছে, সে তার মানুষই অর্থাৎ তার প্রিয়া, তার প্রিয়ের জন্যে, তার প্রেমিকের জন্যে, প্রেমিকের তার প্রেমটাকে জাগরুক চির জাগরুক করে রাখার জন্যে মদের গেলাসে গলার মুক্ত মালাতে একটা মুক্ত রেখে দিয়েছিল, মদের গেলাস, নীল মদের গেলাস, এমনি এমনি নয়, সব গাঁজাখুরি নয়, নীল মদের গেলাস মানে হচ্ছে নীল আকাশটা, আর সেই সুখ তারাটা জ্বলছে একটা মুক্তর মতো, নীল আকাশের মধ্যে ডুবে থাকা পড়ে থাকা জল জল করে জ্বলা মুক্তর মতো সেই তারাটা, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনো। এটা হলো শিকার কবিতার একেবারে পাপমুক্ত কলুষতামুক্ত পবিত্র ভোর। ঠিক আছে, কাটলাম।